শিক্ষক সংকটে ভুগছে দুপুরিয়া বাঁধ উচ্চ বিদ্যালয়টি। শিক্ষাই উন্নয়নের মূল চাবিকাঠি, এই বক্তব্যটি শিক্ষিত সমাজের কাছে অত্যন্ত পরিচিত। সম্ভবত এই কারণেই শিক্ষার মনোন্নয়নের লক্ষ্যে সরকারি বেসরকারি স্তরে নানা ধরনের গড়ে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ত্রিপুরা রাজ্যের প্রধানত সরকারি উদ্যোগে শিক্ষার বিস্তার খরচ করা হচ্ছে লক্ষ কোটি টাকা, অথচ সরকারি এই উদ্যোগকে কলঙ্কিত করার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে থাকেন কিছু ব্যক্তি। তারা আবার ঘটনাচক্রের শিক্ষা বিস্তারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কল্যাণে রাজ্যের শিক্ষা বিস্তার এবং উন্নয়নের হচ্ছে প্রচণ্ডভাবে শিক্ষার মানে নিচে যাচ্ছে। ওই অবস্থায় চলছে বক্সনগর বিভিন্ন অংশে এমনই অভিযোগ শিক্ষানুরাগী মহলের। শিক্ষা প্রতিষ্ঠানের ও একাংশ বিদ্যালয় রয়েছে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের প্রচণ্ড সংকট। আবার কয়েকটি বিদ্যালয় সহ চলছে খামখেয়ালিপনা ও দায়িত্ব জ্ঞানহীনতা। ফলে বক্সনগর ব্লক এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবকরা পড়েছেন বিপাকে। এই কারণে সরকারি সম্পদ জ্বলে যাওয়ার উপক্রম হচ্ছে। সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি এই সমস্যা শিক্ষার মান নামছে, ক্ষতি হচ্ছে সামাজিক পরিবেশে। বক্সনগর দুপারি বন্ধ অবস্থিত উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরছে। তাদের বক্তব্য, এই বিদ্যালয়ে 250-এর বেশি ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র 5 জন। উল্লেখিত শিক্ষক শিক্ষিকারা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না বলে অভিযোগ। 5 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে বিদ্যালয়ে মাত্র 1 জন উপস্থিত থাকে বলে খবর। মাত্র 5 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 2 জন অন্যত্র কর্মরত রয়েছেন, 2 জন রয়েছেন মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে, 1 জন দিয়ে চলেছে এই বিদ্যালয়ে পঠন পাঠন। আর তাতেই অনুমান করা যাচ্ছে যে বিদ্যালয়টি কি অবস্থায় রয়েছে। এমন অবস্থা চলছে কলম চৌড়া থানা এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্র। এমনই অভিযোগ এলাকার অভিভাবক মহলের বক্তব্য, দ্রুতই বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের উদ্যোগ নিতে হবে, আর তা না হলে তারা গণ আন্দোলন শুরু করতে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে চলছে বক্সনগর প্রায় সবকটি বিদ্যালয়ের ক্ষেত্রেই। এলাকার অভিভাবক মহলে রীতিমতো চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন নিজেদের সন্তানদের নিয়ে শিক্ষক সংকট, এবং একাংশ শিক্ষক শিক্ষিকার ফুটে বক্সনগর উঠে উঠে এসেছে বক্সনগর স্ত্রী কবি বিভিন্ন এলাকাতে। কতজন স্যার আছে এই স্কুলে? এখন অবধি স্যার আসেনি। কয়টা বাজে এখন? কয়টার দিকে আসছো তোমরা স্কুলের মধ্যে? 1টা ক্লাস হয়নি এখনো। প্রেজেন্ট হয়েছে? কে ডাকলো প্রেজেন্ট? আর অন্য কোনো স্যার আসেনি? এমনকি প্রত্যেক দিনে আর আগে হয়েছিল? মানে স্যার তারা কতটা সময় স্কুলের মধ্যে আসে? আজকে কয়টার দিকে স্কুল খুলছিল? আজকে প্রাইমারি স্কুলের তারা স্কুল ক্লাস খোলা ছিল, তারপর আমরা আইয়া খোলা ফাইছি বুঝছি। 4 জনের থেকে কয়জন স্যার আছে স্কুলের মধ্যে? 1 জন। নাম কি স্যার? 1 জন ম্যাডামের দরকার, যেহেতু ম্যাডাম নেই। যে 9-10-এর মেয়েরা আছে মেচুর, হয়তো তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে, এই সমস্যা তো আর আমার কাছে বলা যায় না। আপনার স্কুলের নাম? দুপুরিয়া হাই স্কুল। স্কুলে শিক্ষক বর্তমানে কয়জন আছে? বর্তমানে 5 জন আছি, তারা 3 জন আছে মাধ্যমিক এবং এসএস এক্সাম ডিউটিতে, আর আমরা বর্তমানে 2 জন আছে স্কুলে। এইচ ক্লাস 10টি ক্লাস, 10টি ক্লাসের জন্য 5 জন শিক্ষক আছে? না, আমরা 6-10 5 জন, আর 1-5 2 জন। 1-5 মনে কিন্তু আলাদা চলে। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? টোটাল ছাত্র 250। 1-10 1-10 পর্যন্ত 250। আপনি এখন বর্তমানে কী চান? এতে 2 জন, একজন বায়ো সায়েন্স, একজন পিওর সায়েন্স মাস্টার, আর একজন ম্যাডাম, 3 জন অলরেডি, 3 জন মাস্টার লাগে। অন্যান্য কাঠামো সব ঠিক আছে তো? অন্যান্য কাঠামো ফার্নিচার কম, ফার্নিচার নাই, এমনিতে রুম সাফিসিয়েন্ট আছে, ফার্নিচারের দরকার, টিচার দরকার, ফার্নিচারের দরকার। এই সমস্যাগুলি আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে। স্কুলে কি বাউন্ডারি ওয়াল আছে? না, বাউন্ডারি ওয়াল নেই। দীর্ঘদিন ধরে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক নেই, ম্যাথের টিউশন এবং কি ম্যাডাম নেই। আমরা পত্রিকার কাছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দরখাস্ত করেছি, কিন্তু আমরা এর কোনো সারশব্দ পাইনি। দুপুরিয়া বান্ধ হাই স্কুল আমরা আগে যেভাবে লেখাপড়া করতাম দেখতাম, কিন্তু এখন যেভাবে স্কুলের শিক্ষা নিচের দিকে চলে যাচ্ছে,
বর্তমানে যে যেভাবে নিচের দিকে চলে যাচ্ছে আমাদের শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি এসএমসি কমিটির ভাইস চেয়ারম্যান। নাম কি? অভিজিৎ মিয়া। কতদিন যাবত এই যে সমস্যাটা? অনেক দিন যাবত আমাদের স্কুলে মাস্টার নেই, লেখাপড়া ভালোভাবে হচ্ছে না, এই জন্য আমরা মাস্টার চাই বিদ্যালয়ে।